শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অতঃপর অনর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিল তালেবান। সমন্বিত সরকার গঠনে রাজি হলেও পশ্চিমাদের নির্দেশনা মানবে না তালেবান, হুঁশিয়ারি তালেবানের। সেনা প্রত্যাহারের পর প্রথম মুখোমুখি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং তালেবান। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত দুইজন, আহত ৬ জন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে যে শর্ত দিল হামাস। উচ্চ আদালতের আদেশ, আল আকসায় প্রার্থনা করতে পারবে না ইহুদিরা। এবং সবশেষ থাকছে বিজেপি থেকে তৃণমূলে যোগদানের মিছিল আবার হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার এবং মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং নারীদের অন্তর্ভুক্ত করলেও সরকার গঠনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে তালেবান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দিয়ে বিশেষ সাক্ষাৎকারে গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা এবং বর্তমান আফগান সরকারের অন্যতম মুখপাত্র সোহেল শাহিন এই অবস্থানের কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে সোহেল শাহিন বলেন, আফগানিস্তানের জনগণ সরকার ব্যবস্থা এবং মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে প্রস্তুত রয়েছে। এক সময় সরকারে নারীদেরকেও যুক্ত করা হবে, কিন্তু নির্বাচন ভিত্তিক সরকার কখনো জনগণ মেনে নেবে না এবং বিশ্বকে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার মাত্র 3 মাসের মধ্যে দেশের প্রায় সবগুলো প্রদেশ দখলের পর গত 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তার 2 সপ্তাহ পর একটি মন্ত্রিসভারও গঠন করলেও এখন পর্যন্ত কারো স্বীকৃতি মেলেনি। 2020 সালে কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপে পাশ্চাত্য দেশসমূহের প্রতিনিধির অন্তর্ভুক্তমূলক সরকার গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান প্রতিনিধি দল, তার কোনো প্রতিফল দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে। তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ, কিন্তু এই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবে না তারা। শনিবার আল জাজিরাকে দিয়ে সাক্ষাৎকারে এই সব তথ্য জানিয়েছে তালেবানের ওই নেতা। আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে পশ্চিমাদের চাপের প্রেক্ষিতে তালেবান কর্তৃপক্ষ গত মাসে জানিয়েছে, জাতিসংঘ সংখ্যালঘু প্রতিনিধিদের নতুন তালেবান সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে, পরে নারীদেরকেও তালেবানের সরকারে স্থান দেওয়া হবে। আল জাজিরার তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র নতুন তালেবান সরকারকে সাবেক আফগান সরকারের যে সকল সদস্যকে স্থান দেওয়ার কথা বলেছে তাতে কোনো আগ্রহ দেখায়নি তারা। এই বিষয়ে আল জাজিরাকে তালেবান সরকারের মুখপাত্র এবং জাতিসংঘে আফগান রাষ্ট্রদূত সোহেল শাহিন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাতে হবে। 30 আগস্ট তারিখে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা তালেবানের সাথে মুখোমুখি আলাপ করবেন। এছাড়া নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তিগুলোর সাথে আলোচনা করবেন তালেবান কর্তৃপক্ষ। তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিক, তথ্যমন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়রুজ্জাদা এবং সাংস্কৃতিক প্রতিমন্ত্রী শাহাবুদ্দিন দেওয়ালের এসব আলোচনায় অংশ নেবেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শনিবার থেকে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দল শনিবার এবং রবিবার কাতারের রাজধানী দোহায় তালেবানের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন। মার্কিন সেনা প্রত্যাহারের করায় দীর্ঘদিনের শত্রু তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তালেবানের সাথে যোগাযোগ রেখে আসছে এবং প্রথম এই মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের বিষয়ে মার্কিন মুখপাত্র শুক্রবার বলেন, নারী এবং মেয়ে সহ সকল আফগানদের অধিকারের প্রতি সম্মান জানাতে আমরা তালেবানকে চাপ দেব এবং ব্যাপক সমর্থন সহ একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর জোর দেব। তিনি বলেন, আফগানিস্তানে মারাত্মক অর্থনৈতিক সংকট এবং সম্ভাব্য মানবিক সংকটের মুখোমুখি, এজন্য মানবিক সংস্থাগুলোকে প্রয়োজনীয় এলাকায় অবাধ প্রবেশের অনুমতি দিতে তালেবানকে চাপ দেব।
পররাষ্ট্র দপ্তর জোর দিয়ে বলেছেন, এই বৈঠকে এই ইঙ্গিত দিচ্ছে না যে যুক্ত আফগানিস্তানে তালেবানের শাসনের স্বীকৃতি দিচ্ছে। মুখপাত্র বলেন, আমরা স্পষ্ট করেছি যে তালেবানের কাজের মাধ্যমে যে কোনো বৈধতা অর্জন করতে হবে। মার্কিন প্রতিনিধি দল আফগানিস্তানে 20 বছরের সামরিক অভিযানকালে মার্কিন নাগরিক এবং আফগান মিত্রদের দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের মূল অগ্রাধিকারের বিষয়টিও চাপ দেবে। যুক্তরাষ্ট্র বলছে, তালেবান মার্কিন নাগরিকদের প্রত্যাহারের ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা দিয়েছে। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় 2 জন নিহত এবং কমপক্ষে 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা শনিবার একটি প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত 9টার দিকে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার T-4 বিমান ঘাঁটিতে গিয়ে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে সম্প্রতি ইহুদিবাদী দেশটি সিরিয়ায় অবস্থানরত ইরান এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়ে দিয়েছে। সিরিয়ায় 2011 সাল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে শর্ত দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মিশরের মধ্যস্থতায় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে হামাস এই সংক্রান্ত মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে আল মায়াদিন টিভি চ্যানেল। হামাস বলেছে, গাজা উপত্যকায় পূর্বাঞ্চলে ইসরায়েলের কোনো গাড়ি বা সরঞ্জাম প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনি কৃষক লক্ষ্য করে গুলি চালানো বন্ধ করতে হবে এবং গাজায় সীমান্তবর্তী এলাকায় ফিলিস্তিনিদের অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে। গাজা ইসরায়েলের সর্বশেষ নৃশংস হামলার সময় ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে দখলদারেরা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। সে সময় যুদ্ধবিরতি হয়েছিল তা দীর্ঘমেয়াদে বহাল রাখার এ বিষয়ে মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে। গাজা ইসরায়েলের সর্বশেষ হামলা 12 দিনের যুদ্ধ নামে পরিচিত। সে সময় ফিলিস্তিনিরা সর্বত্র যে সংগ্রাম চালায় সেটাকে সুর্ট অফ কোচ অভিযান নামে অভিহিত করা হয়। বিতর্ক থাকা সত্ত্বেও ইসরায়েলের একটি আদালত জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদুল আকসাই ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছিল। এই আদেশ ক্ষোভের জন্ম দেয় ফিলিস্তিনিদের মধ্যে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম ইস্তাইয়া থেকে শুরু করে সাধারণ ফিলিস্তিনি এবং স্বাধীনতাকামী সংগঠন হামাস এর প্রতিবাদ জানান। এবার ইসরায়েলের নিম্ন আদালতে সেই আদেশ আটকে দিয়েছে দেশটির উচ্চ আদালত। জানা গেছে, নিম্ন আদালতের রায় পাল্টে 60-এর দশক থেকে জারি থাকা নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইসরায়েলের উচ্চ আদালত। এর আগে গত বুধবার মসজিদুল আকসায় ইহুদিদের নীরব প্রার্থনার অনুমতির বিতর্কিত এবং ঐতিহাসিক এই রায় দেন জেরুজালেমের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়া হালম। এরপর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায় বলা হয়, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না, এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না। এতে 1948 সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় দেখভাল করে আসা জর্ডান তীব্র নিন্দা জানায়। দেশটির জেরুজালেম ইসলামিক ওয়াকফ এই রায়ের বিরোধিতা করে। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রি, মুকুল রায়, সদ্য সাচী দত্তের মতো বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এবার কেন্দ্রীয় ক্ষমতাসীন দলটির আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন বিজেপির অনেক নেতা। তাদের কবে কিভাবে দলে নেওয়া হবে তা ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার 9 অক্টোবর ফিরহাম হাকিম বলেছেন, বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেক আবেদন জমা পড়েছে, সেগুলো অভিষেকের কাছে পাঠিয়েছি। কবে কাকে দলে নেওয়া হবে তা অভিষেকই ঠিক করবেন। ফিরহাদের এই মন্তব্য বিজেপি শিবিরে কিছুটা হলেও চিন্তা বাড়াবে, কারণ সামনেই রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচন। মূলত গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের পর থেকেই বিজেপিতে ভাঙন শুরু হয়। বিশেষ করে দলটির রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসার পর এক শ্রেণীর নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে গেরুয়া শিবির ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দলে নাম লিখিয়েছেন বিজেপির বেশ কয়েকজন নেতা এবং বিধায়ক। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে